অভাবের সংসারে পুরনো শাড়ি আর টুকরো টুকরো কাপড় জড়ো করে জোড়াতালি দিয়ে সন্তানদের বাহারি জামা তৈরি করে দিতেন শেফালি। তার তৈরি শিশুদের জামা প্রতিবেশীদের নজর কাড়ে। প্রতিবেশীরাও তাদের সন্তানদের জন্য জামা তৈরি করতে ভিড় জমাতে থাকেন শেফালির বাড়িতে। এভাবেই হাতে সেলাই করা জামা তৈরির মাধ্যমেই শুরু হয় শেফালির জীবনের নতুন অধ্যায়। এরপর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি একটি উন্নয়ন সংস্থার সহযোগিতায় 6 মাস নকশি কাঁথা, পুঁথি, সেলাই সহ বিভিন্ন প্রশিক্ষণ শেষে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার যে কাজগুলি, এই যে 300-400 মহিলা কাজ করতেছে এখনো, এদেরকে আমি প্রতিদিন হাজিরা, প্রতিদিন কর্তা প্রতিদিন দিয়ে দিই 200 টাকা করে, প্রতিদিন আমি দিয়ে দিই ওদের টাকা। আর তার থেকে বড় কথা যে আমার এই কাজের উপরে বেসিস করে আমার সংসারটা চলে, প্রতিটা লোক আমাকে সাপোর্ট করে, করার কারণে আমি এত দূর আগাইতে পারছি। এখন শেফালির তৈরি নকশি কাঁথা সহ বিভিন্ন পণ্য ঢাকার অভিজাত শপিং মলের পাশাপাশি ভারতের বাজারেও বিক্রি হচ্ছে। নিজের টাকা দিয়ে, নিজের ইয়ে দিয়ে, পরিশ্রম দিয়ে, মহিলাদের দিয়ে খাটাই। আমার প্রথমে মহিলা ছিল 5টা, করতে 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 1200 মহিলাকে আমি নিজে হাতে কাজ শিখাইছি, সব রকমের কাজ শিখাইছি। শেখানোর পরে সেসব মহিলাদেরকে যার যার মতন ইয়ে করে দিয়ে এখন কিছু মহিলা কাজ করতেছে, 6টা জায়গায় গ্রুপ করে দিছি আমি। পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মাসুম আলী সর্দারের স্ত্রী শেফালি খাতুন গত 11 বছরে প্রায় 1200 নারীকে সেলাই ও নকশি কাঁথা তৈরির প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে উপজেলার 6টি গ্রামে কেন্দ্র খুলে নকশি কাঁথা, বিছানার চাদর, পাপোশ, থ্রি পিস তৈরির কাজ করান। 6,000 টাকা মাসিক মজুরি ভিত্তিতে প্রায় 400 নারী এসব কেন্দ্রে কাজ করছেন। আমার মায়ের থেকে কাজগুলো শিখছি আমি, আরও অনেক মহিলাই শিখছে, অনেক মেয়েরা তাদের লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলো শিখছে। ফ্যামিলির সবাই তাকে সাপোর্ট করি, তার পাশে সবসময় থাকি। আমার বাবা মা, দাদু দাদি, ভাই বোন সবাই আমরা তাকে সাপোর্ট করি, কাজ করি, সংসারের পাশাপাশি এগুলো করি। মানিকনগর গ্রামে শেফালির বাড়িতে গিয়ে দেখা যায় টিনশেড বাড়ির প্রবেশ পথে ব্যানারে লেখা শেফালি হস্তশিল্প। বাড়িতে ঢুকেই চোখে পড়ল বারান্দায় নারীদের সঙ্গে নিয়ে শেফালি নকশি কাঁথা, বেডশিট ও পাপোশ তৈরির কাজ করছেন। বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে আছে নকশি কাঁথা, বেডশিট, কুশন কভার, গায়ের চাদর, পাপোশ, ব্লক সহ হাতে তৈরি নানা কারুকাজের পণ্য সামগ্রী। আমি যেসব মহিলাদেরকে কাজ শিখাইছি তাদেরকে আমার মতনও বানাতে চাই। এখন আমার স্বপ্ন একটাই যে আমি যে কাজগুলি শিখাইছি সেই এখন ওই ঘরটা তোলার জন্য আমি খুব ইয়েতে রয়েছি, যাতে ঘরটা তুলতে পারি আর ওদেরকে কাজ শিখাইতে পারি আর ওদেরকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারি, যাতে ওরা আমার মতন নিজের সংসার নিজেই যাতে নিজের হাতে তুলে নিতে পারে।